আউজিবুল্লাহিহিহিহিহিমিনা সৈয়দানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আমি নিজেও ভালো আছি যাই হোক বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে আমি টাউজার পায়জামা কীভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়েছিলাম একটা পর্বে তারপরের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ট্রাউজার পায়জামা পকেট সেটিং করতে হয় তারপরের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছে কীভাবে টাউজার পায়জামার সেন সেটিং করতে হয় তারপরের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে টাউজার পায়জামার রাওয়ার সেটিং করতে হয় আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদাভাবে দেখিয়েছি কিন্তু আজকের ক্লাসে আমি সব কিছু একসাথে দেখাবো সম্পূর্ণ সেলাইটা একসাথে দেখাবো এই জন্য যে আপনাদের ভিতরে অনেকে আছেন যারা একটা ক্লাস দেখার পরে আরেকটা ক্লাস ইউটিউব থেকে কীভাবে বের করে দেখতে হয় সেটা আপনারা পারেন না এই জন্য যারা ইউটিউব সম্পর্কে একটু কম বোঝেন তাদের জন্য আমি সব সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা একত্রিত করে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক যারা আলাদা আলাদাভাবে এই ভিডিওগুলো দেখতে চান আমি নিচে ডেসক্রিপশান বক্সে আপনাদেরকে এই ক্লাস প্রত্যেকটা ক্লাস কাটিং থেকে শুরু করে কাটিং রাবার সরি কাটিং পকেট সেটিং সেন সেটিং রাবার সেটিং সবগুলো ক্লাস আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে ডেসক্রিপশান বক্স বক্সে এর লিঙ্ক দিয়ে রাখব আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক চলুন দেখে নেওয়া যাক ট্রাউজার পায়জামার সম্পূর্ণ সেলাই দর্শক আমরা মেশিনে চলে আসলাম দেখুন এই যে আমরা ট্রাউজার পায়জামার সামন পাট কেটে রেখেছি এটা হচ্ছে সামনের পাট এখানে দুইটা পাট রয়েছে সামনের দুই পা এটা এর বাম পা এবং ডান পা কাজ করার সময় অবশ্যই আপনারা দাগ দিয়ে নেবেন এই পাশে এই পায়ে আমরা ড্রয়িং করে রেখেছি আর এই যে আর এক পাটে আমরা ক্রথ চিহ্ন দিয়ে রেখেছি এতে করে কি হবে দুইটা দুই পা আলাদা হয়ে যাবে যদি আমরা দাগ না দিই তাহলে দুইটা একই সাইড হওয়ার সম্ভাবনা থাকে আর এক সাইড হলে পরে কাজ করাই বৃথা হয়ে যাবে তো এভাবে চিহ্ন দিয়ে আলাদা করে নেবেন ঠিক আছে তো আমরা প্রথমে এই পাটের কাজ করছি এই যে আমরা এই পাশে ড্রয়িং করেছিলাম এই পাটের কাজটা প্রথমে করব তো দর্শক দেখুন এই যে এটা যেহেতু উল্টা সাইড ড্রয়িং করা সাইডটা উল্টা সাইড এটা হচ্ছে সদর এই সদর সাইডে আমরা আমাদের পকেটের পকেটটা রাখবো দেখুন এই যে চিহ্ন দিয়ে রেখেছি এই যে চিহ্ন এই চিহ্নটাই হবে আমাদের পকেটের হাত ঢোকানোর জায়গা এই চিহ্নটা হচ্ছে পকেটের হাত ঢোকানোর জায়গা তো সদর পাশে সদর সাইডে পকেট বসালাম উপরে মনে রাখবেন সদর পাশে পকেট উপরে বসালাম এবার আমরা সেলাই করব এই চিহ্নতে এখান থেকে প্রথমে একটু ভিতরে হাফ ইঞ্চির মতো ভিতরে আসবো তারপরে সেলাই দেবো পরে আবার হাফ ইঞ্চি বের হয়ে যাব হাফ ইঞ্চি পরিমাণ ভিতর পর্যন্ত সেলাই দিলাম এবার এই যেখান থেকে সেলাইটা এ পর্যন্ত দিলাম এখন সেলাইটাকে এইভাবে ঘুরিয়ে এইদিকে আনবো ঘুরিয়ে দিলাম দেখেন এই যে এখান থেকে এদিকে দিয়েছি তারপরে হাফিথি ভিতর দিয়ে বরাবর সেলাই দেওয়ার পরে আবার এদিকে বের হয়ে গেছি এখন এখানে আমরা যে কোনা রয়েছে না এই যে কোনা এই ঠিক কোনা পর্যন্ত কেটে দিব এই এই কেটে দিলাম এ পাশেও ঠিক একইভাবে কোনা পর্যন্ত এই কেটে দিলাম আচ্ছা এরপরে এটাকে আমরা এই যে ঘুরিয়ে দিচ্ছি পকেট কিন্তু ভিতরের দিকে চলে গেল এই যে এই যে এখন আমরা এখানে সেলাই করে দিবো দর্শক দেখুন এই যে এটা কিন্তু সদর সাইড আবারও বারবার বলছি কথাটা সদর সাইড সদর সাইড থেকে পকেট সেট করে ভিতরে দিয়ে দিয়েছি তো পকেটের কিন্তু হাত ঢুকানোর জায়গা হয়ে গেছে এখন আমরা এই দেখুন ভিতর সাইডে এই রকম আছে আসলে মূলত এটা এইভাবে ভাজ হয়ে যাবে তো এটা এরকম হওয়ার পূর্বে আমরা কী করবো এখানে সেলাইটার দিব তো সেলাই দেওয়ার সময় কী করবো পাকা সেলাই করতে হবে যেহেতু এজন্য জন্য এটাকে এইভাবে ঘুরিয়ে এখান থেকে সেলাইটা দিয়ে দিবো ঘুরানোর জন্য আমরা এখানে কেটে দিচ্ছি এখন এই যে দেখুন এই যে ঘুরে দিলাম এখানে চাপ সেলাই দিয়ে দিব পকেটের কিন্তু আসল কাজ শেষ এই যে এই এখন এখান থেকে এই পর্যন্ত সেলাই করে দেব ওই শুধু এই পাটটা আটকে দিব এখন এখানে এই পর্যন্ত আটকে দিলাম আর এখানে এই পর্যন্ত এই যে পকেট পকেটের কাজ শেষ যাই হোক এই যে এই মাথার এই কাপড়টা আমরা এখানে সেলাই করে আটকে দেব এখানে আসলে মূলত এরকম রাবার সেটিং হবে এইভাবে সেটিং হলে এই মাথাটা ভিতরে ভিতরে চলে যাবে তো আমরা আটকে দিচ্ছি সেলাই করে তো দর্শক এই তো পকেটের কাজ শেষ এই যে পকেট হয়ে গেল তো যাই হোক আমি এটা করলাম হাত ডান সাইডের কাজ করলাম ডান পায়ের অংশ এটা ডান হাত ঢুকবে এখানে তো এটা কিন্তু আমরা নিচ থেকে ধরেছি সদর সাইডে পকেট উপরে রেখে নিচ থেকে ধরেছি একইভাবে আমরা বাম পাটের কাজটাও করবো আসলে ভুল হওয়ার সম্ভাবনা যদি না থাকতো তাহলে আমি বাম পকেটের কাজটা দেখাতাম না কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি সাইডের পকেটের কাজটাও দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমাদের সামনের পাট এই পাটে এটা হচ্ছে মফসল সাইড আমরা দাগ দিয়ে রেখেছি এটা উল্টা আর এটা হচ্ছে সোজা এবার আমরা এই সোজা পাটের উপরে আমাদের দ্বিতীয় পকেটটা জোড়া দিয়ে দিব তো দর্শক এই যে দেখুন এই যে পকেটটা নিলাম একইভাবে এই যে পকেটের চিহ্ন দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন এই চিহ্ন আমরা কিন্তু প্রথমবার কি করেছি নিচের থেকে সেলাইটা ধরেছিলাম হ্যাঁ এবার নিচের থেকে সেলাইটা না ধরে উপর থেকে সেলাইটা ধরবো এই যে বসালাম এখন উপর থেকে সেলাইটা ধরে নিচে নামাবো এটা কিন্তু সদর আবারও বলছি এটা হচ্ছে সদর সদরের উপরে পকেটের কাপড়টা রাখলাম রেখে উপর থেকে সেলাইটা দিব এই ভিতরে যাবে হাফ ইঞ্চি পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণে ভিতরে সেলাই দিলাম এবার সোজা হাফ ইঞ্চি ভিতর দিয়ে বরাবর সেলাই করব আচ্ছা এখন সেলাইটা ঘুরে এই দিকে দেব এই যে বাহির করে দেব সেলাইটা তো কি করব এখন এই কোনা পর্যন্ত কোন পর্যন্ত কেটে দিলাম এ পাশেও কোন পর্যন্ত কেটে দিলাম দেখুন কাটার পর এটাকে এই যে ঘুরিয়ে দিচ্ছি পকেটের কাপড়টা এই এই ঘুরিয়ে দেওয়ার পরে এখানে এই যে ভাঁজ করে দিলাম এই ভাঁজ করে দিয়ে ভিতরে চলে গেল এখন এখন আমরা এখান থেকে সেলাই করে এই বের করে দেবো এখান দিয়ে আর দেখুন এই যেটা কিন্তু বাম সাইড বাম পকেটের ইয়া হয়ে গেল তো এখন কি করবে দেখেন এই যে পকেটটা আসলে এরকম হবে এরকম হবে এখন এরকম হওয়ার জন্য এখানে সেলাই করার দরকার আমরা যদি এমনি সেলাই করে দিই নিচে লক করে দিই তাও হবে তো আমরা কী করব এখানে পাকা সেলাই করার জন্য এটাকে এইভাবে এইভাবে ধরে সেলাইটা করে নিব এখন এই মাথায় আমরা সেলাই করে দিচ্ছি এই তো হয়ে গেলে এখন এই মাথাটা সেলাই করে এই পাশে আটকে দিব এখানেও সেলাই করে আটকে দিব আমি প্রথমবার আসলে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু আটকেছিলাম এবার বোঝানোর স্বার্থে আমি বরাবর আটকে দিলাম এটা এই সেলাই থাকাতে পরবর্তী সেলাই করার সময় এই সেলাইয়ের ভিতর দিয়ে সেলাই করলে আর এই পকেটটা আটকে যাবে না এই জন্য সেলাইটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখন এখানে এই যে মাথাটা আলগা মাথাটা আমরা সেলাই করে আটকে দিব দর্শক এই যে দেখুন এটা কিন্তু বাম সাইড এই যে বাম হাত বাম হাত হয়ে গেল তো আমরা এখানে বাম হাতের কাজ করলাম আর এই যে ডান ডান পকেটের কাজটাও এখানে করে রেখেছি এইভাবে আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন যারা যত বেশি প্র্যাকটিস করবেন তারা অবশ্যই বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবেন আমাদের এখন যেটা করব সেটা হলো এই যে দেখুন এখানে আর চেন পট্টি আর পট্টি লাগানোর জন্য চিহ্ন করার রয়েছে এখানে হলো কতটুকু আছে দেখব সাড়ে পাঁচ তো এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা এই সাড়ে পাঁচ ইঞ্চির জন্য চেন পট্টি আর পট্টি অন্তত এক ইঞ্চি বেশি কাপড় নেব তাহলে কত নেব সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি করে নিব। এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি এই সাড়ে ছয় ইঞ্চি এটা আমরা করবো হচ্ছে ফেলাই পট্টিপট্টি এক সাইডে রাউন্ড হবে আর এক সাইড সোজা হবে সোজা আর এক সাইড রাউন্ড করলাম সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে করে আমরা আর একটা কাপড় নেবো সেটা হচ্ছে পট চেন পট্টির জন্য এখন এই চেন পট্টি আর এই পট্টিটা আমরা সেলাই করে আটকে দিব। এখন এই যে পট্টির উপরে উপর থেকে সেলাই ধরে এখানে শেষ করে দিলাম আমরা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে দর্শকে যে আমরা কি করলাম ডাবল কাপড় দিয়ে সেলাই করে ঘুরিয়ে আমরা ফেলাইপটির কাজটা করে নিলাম এবার আমরা চেনপট্টির কাজটা করব দর্শক এটা যে আমরা চেনপট্টি এটা করলাম সেলাই দিয়ে আটকে দিলাম এখন ঘুরিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে চেন পট্টি আর ফ্লাই পট্টি তৈরি করলাম এখন চেন চেনপোটির সাথে চেন লাগবে তাই না এই যে চেন লাগিয়ে দিলাম এখানে আচ্ছা এখানে আমরা সেলাই করে আটকে দিবো যেন এই যে চেনটা আম দিলে খুলে না যায় এক পাটা আটকাইয়া দিলাম আচ্ছা এখন আমরা এই চেন পটি আর ভেলাই পটি সামনের দুই পাটার সাথে সেট করব দেখেন এটা হচ্ছে ডান সাইড ডান পায়ের সামনের পার্ট তো এই যে ডান পকেট তাহলে এই ডান পাশে কি সেট হবে ডান পাশে আমাদের চেন সেট হবে এই যে ঠিক আছে তাহলে আমরা ডান পাশে চেন সেট করে দিচ্ছি এখানে এই যে ভাগ দিলাম এখানে এভাবে বসিয়ে খালি সেলাই করে দেবো ডান পাশে আমরা চেনপটটি লাগালাম চেন সেট করলাম এবার বাম সাইডে এই যে এটা বাম পকেট এই যে এই বাম সাইডে আমরা কি করব এই সেলাই পোটটিটা লাগাবো এই যে চিহ্ন দেওয়া আছে না এই চিহ্ন থেকে সেলাইটা শুরু করব এই চিহ্ন পর্যন্ত ওই চিহ্ন পর্যন্ত সেলাইটা করব। এই এখন এই সেলাই পর্যন্ত কাটতে দেবে এই যে এই কেটে দিলাম এখানেও ঠিক এই কেটে দিলাম এখন এটাকে চাপ সেলাই দিব আচ্ছা আমাদের সামনের দুই পাটের সাথে এক পাটে চেন পরটি আর এক আর পাটে হচ্ছে ফেলাই পোর্টটি লাগানো শেষ তো দর্শক আমরা চেন পাটের অংশটা নিচে রাখলাম আর ফ্লাইপোটির যে অংশ এটা রাখলাম উপরে দুই পা একটা নিচে আর একটা উপরে রাখলাম এখন দেখেন এখানে এইখান থেকে এই পর্যন্ত চেনের জন্য ফাঁকা রাখবো আর এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত আমরা আটকে দিব তো আটকে দেবো কীভাবে এই যেখান থেকে সোজা করে ধরলাম দেখেন এই ফ্লাই ফ্লাইপটির যদি আমরা একটু ভিতরে রাখি এইভাবে রাখি তাহলে দেখা যাবে না আর যদি আমরা এইরকম করে সমান করে রাখি তাহলে চেন লাগানোর পরে দেখা যাবে এই জন্য আমরা একটু ভিতরে রাখবো এইভাবে ভিতরে রাখলাম এই যে এখন সেলাইটা দেব সেলাইটা ঠিক এই যে জোড়া আছে না এই জোড়া পর্যন্ত পর্যন্ত দেখেন খেয়াল করবেন এই যে এখানে আমরা এই যে একটু বাড়তি রেখেছি চেনের পট্টিটা চেনের পাটটা একটু বাড়তি রেখেছে আর এটা ভিতরে রেখেছে এইভাবে সেলাই করে দিচ্ছে সেলাইটা ঠিক এই পর্যন্তই রাখলাম আর যেহেতু এখান থেকে এই পর্যন্ত সেনার জন্য খোলা থাকবে এই জন্য এটুকু ফাঁকা রেখে আবার এখান থেকে সেলাইটা ধরবো এই যে ঠিক এই যে সেলাইটা শেষ হয়েছে এখান থেকে যে সেলাইটা আমরা ফেলাই করতে জয়েন করেছি এই সেলাইটা যেখানে শেষ হয়েছে এখান থেকে আমরা সেলাইটা এখানে নিয়ে আসবো একইভাবে আর চেনের পাটটা একটু বাড়তি রাখবো এই যে এই একটু ফেলাইপটির দিলাম এখান থেকে তো এই যে দেখেন এখানে আমাদের এই পার্ট আটকানো হয়ে গেছে এই পার্ট আটকানো হয়ে গেছে এই যে চেন রয়েছে এখন আমরা এই চেনের এই যে চেন আছে না এই চেনটা ফেলাইপটির সাথে জয়েন করে দিব তো কীভাবে জয়েন করবো ঘুরিয়ে দিলাম এতক্ষণ আমাদের ছিল এরকম এই যে এরকম ছিল আমরা এটাকে ঘুরিয়ে এটাকে নিচে দিয়ে দেবো এইভাবে এই যে নিচে দিয়ে দিলাম নিচে দেওয়ার পরে এই যে দেখেন চেনটা যেভাবে আছে না শুধু এই চেনের এই যে এই আগলা পাটের সাথে মানে সেলাই করে এই পটির সাথে জয়েন করে দেব এই যে চেনটাকে একটু সরিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য দেখেন এই যে চেন আমরা লাগিয়েছি এখন আমরা কি করবো এখানে এই সেলাই পুর্তিটা উপরের চেনের এর সেলাইটা দিয়ে দিব তো এখান থেকে চাপ সেলাই সহকারে দিচ্ছি আমরা সেলাইটা এই যে এখান থেকে আমরা চাপ সেলাইটা দিবো সেলাইপোটির মাথাটা এই পর্যন্ত আসে এর জন্য আমরা সেলাইটা এখান পর্যন্ত রাখলাম রেখে আর এই চেনের চেনটা একটু আটকিয়ে দিলাম যেন এখানে সেলাই করার পরে যেন দেখা না যায় আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন কাজ করার পরে যেন এইরকম চেন যেন দেখা না যায় এই যে আমরা যেভাবে করেছি ঠিক এইভাবে করবেন এই পর্যন্ত আমাদের সেলাইপোডটি আছে এই যে এই পর্যন্ত আছে সেলাইটা দিলাম এখন এই সেলাই করতে বরাবর আমার সেলাই করে দিব এই বরাবর আমার চাপ সেলাই করে দিচ্ছি দর্শক এই যে আমাদের ফেলাই পড়টি চেনপটটি কাজ শেষ এই যে আমরা চেন খুলে দিলাম এই যে দেখুন এই যে আর এই পাশে আমরা এই যে মাথাটা আটকে দিয়েছি আটকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন সুতাগুলো বের না হয় দেখুন এই যে মাথাটা আটকানো আছে নিচেও রয়েছে এখানে সুতা বের হবে না তো এই ছিল আমাদের ট্রাউজার পায়জামার চেনের কাজ দর্শক দেখুন আমাদের চেনপট্টি সেন লাগানোর শেষ এবং পকেট লাগানো শেষ এবার আমরা কি করব দর্শক এ পর্যায়ে আমরা কি করব আমরা এই যে সামন পাট দুইটা সেট করে রেখেছি এবার আমরা সাইড পাট এই সাইড পাট অর্থাৎ পিছন পাট দুই সাইডে জয়েন করে দেব তো আমরা প্রথমে এই পাশেরটা জয়েন করছি এই যে এই সেলাইটা করার সময় আমরা নিচের থেকে সেলাই করব নিচের থেকে সেলাই করব অর্থাৎ পায়ের নিচের থেকে সেলাই করব সেলাই করলে কি হবে এই পকেটটা আটকে যাবে না সেলাই করছি দর্শক এই জায়গাটুকুন আমরা খেয়াল করে সেলাই করবো এই যে পকেট এখানে আছে যদি সেলাই করার সময় পকেট আটকে যায় তাহলে পকেটে হাত ঢুকবে না এই জন্য কী করবো পকেটটাকে একটু সারিয়ে রেখে সেলাই করব দর্শক এই যে দেখেন পকেট পকেট আলগায় আছে তো আমরা কি করব এই এই কাপড়ের উপর দিয়ে আমরা পিছন পাটের উপরে চাপ সেলাইটা দিয়ে দেবো আমরা চাপ সেলাই দিচ্ছি যাদের বাসায় লক মেশিন আছে তারা এখানে লক করে তারপর চাপ সেলাই দিবেন দর্শক আমরা এই যে চাপ সেলাই দিয়ে দিলাম এখন পায়ের নিচের সেলাইটা দিব আমরা পায়ের নিচে প্রয়োজন অনুসারে আমরা যতটুকু দরকার ততটুকু সেলাই করে দিব পায়ের নিচের সেলাই হয়ে গেলো আমরা এখানে ইচ্ছা করলে ডাবল সেলাই দিতে পারি আপনারা আপনাদের পছন্দ মতো আসলে আপনারা কাজ করার সময় সবসময় কাস্টমারের পছন্দ মতো কাজ করবেন কাস্টমার যদি ডাবল সেলাই দিতে বলে দিবেন না হলে সিঙ্গেল সেলাই রাখবেন যদি নিচে বক্রম দিয়ে সেলাই করতে বলে তাহলে দিয়ে ঘন 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 করে সেলাই করে দিবেন তো যাই হোক আমার কাস্টমার এভাবে চেয়েছে তাই আমি এইভাবে এভাবেই দিয়েছি তো যাই হোক আমরা এক সাইডে পিছন পাট জয়েন করলাম ঠিক যেভাবে জয়েন করলাম একইভাবে আমরা অন্য সাইডেও পিছন পাটের পিছন পাটটা আমরা জয়েন করে দিব তো দেখানে যে আমরা ওই পায়ে আমরা কী করেছি নিচে থেকে পায়ের নিচে থেকে জয়েন করেছিলাম এবারে আমরা কী করবো উপর থেকে সেলাই করবো আসলে সোজা কথা আমরা এই পকেটটা যেন সেলাই করার সময় আটকে না যায় এজন্যই জন্যই আমরা কী করবো একবার নিচে থেকে একবার উপর থেকে সেলাইটা করবো তো এই পাশে আমরা উপর থেকে সেলাই করছি এই যে পকেট খেয়াল রাখবেন এই পকেট যেন আটকে না যায় তো দেখেন এই যে এখানে পকেটটা যে ঠিকই আছে আচ্ছা এখন আমরা কি করব এ পাশেও চাপ সেলাই দিয়ে দেবো পিছন পাটের উপরে চাপ সেলাই দিব দেখ যে পাশে পকেট আছে এ পাশে তোর চাপ সেলাই দেওয়া যাবে না এ পাশে চাপ সেলাই দিলে তো আটকে যাবে এজন্য আমরা কি করব পিছন পাটের উপরে চাপ সেলাইটা দিয়ে দিব দর্শক আসলে ওরা ওই পায়ে যেভাবে নিচে সেলাই করেছি একইভাবে আমরা এই পায়েও সেলাই করে দিচ্ছি যাই হোক দর্শক আমাদের সামন পাটের সাথে দুই পাটের পিছন পাট জয়েন করা হলো এখন আমরা কি করব দেখেন এই যে সামনের পাটে আমরা যখন চেন আর চেন সেটিং করেছি তখন কিন্তু এই হাই কিন্তু জয়েন হয়েছে কিন্তু পিছনের পাটের হাইটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে তো আমরা কি করব পিছন পাটের হাইটা আগে জয়েন করে দিব এই যে পিছন পাটের হাই যে সামনের হাইটা জয়েন করাই রয়েছে পিছন পাটের হাই আমরা জয়েন করে দিচ্ছি রাউনের জায়গা কেটে দিলাম কারণ আমরা চাপ সেলাই দিব যদি চাপ সেলাইয়ের সময় এটা না কাটা যায় তাহলে সরে যাবে না যাই হোক এখন আমরা এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি দর্শক দেখেন এই যে আমাদের হাই সেটিং করা হয়ে গেছে এখন আমরা পায়ের নিচের মাপ অনুযায়ী সেলাই করে এই পাদে সেলাইটা শেষ করে দেব এই যে দেখেন এখানে আমাদের দর্শক আমাদের পায়ের মোহরি হচ্ছে বারো আমরা এখানে মাপ দিচ্ছি যে বারো ছয় দুগুণে বারো বারো রেখে আমরা সেলাই করছি দর্শক এই যে হাই সামনের পাটের হাই আর পেছন পাটের হাইয়ের যে জয়েন এই জয়েনের এই জায়গা অবশ্যই ব্যাক স্টিচ দিবেন ব্যাক স্টিচ দিলে সিরবে না এই সেলাইটা আমরা অবশ্যই ডাবল সেলাই দিব এই সেলাইটা ডাবল সেলাই দিলে তাহলে সহজে সিরে যাবে না এখন আমরা ঘুরিয়ে দিচ্ছি দর্শক দেখেন আমাদের ট্রাউজার পায়জামার মোটামুটি সব কাজে শেষ এখন শুধু আমরা এখানে রাবার তৈরি করব এখন আমরা কি করব এখানে রাবার লাগাবো রাবার লাগানোর জন্য প্রথমে আমার এই প্রথমে একটা সেলাই করে নিতে হবে একটা সেলাই করে দিব দর্শক আমাদের এখানে যে শুধু রাবারই লাগাবো তা না এর সাথে আমরা কি করব একটা ফিতাও লাগাবো তো ফিতা কিন্তু এখান দিয়ে বের হবে বের হওয়ার জন্য আসলে কতটুকু মাপ প্রয়োজন সেটা আমরা দেখবো দেখব আমাদের রাবারটা হচ্ছে এইটা দেখেন এই রাবারটা আমরা আসলে এই পাশে ভাঁজ দিয়ে দেবো উপর থেকে আমরা দেখছি যে কতটুকু লাগে দেখেন এই পর্যন্ত আমাদের রাবারের এই পর্যন্ত আমাদের কাজ হবে এটা হলো মাথায় ভাজ হবে এখানে দেখেন এই পর্যন্ত ভাজ হবে এখানে তিনটা অংশ হবে উপরের এক অংশ মাঝের অংশ নিচের অংশ মাঝের অংশে থাকবে হচ্ছে ওই ফিতাটা ঠিক আছে এজন্য কী করবো এই উপরের অংশ বাদ গেল নিচের অংশ বাদ গেল তার মানে এইখানটায় দেখেন এই জায়গাটাতে আমাদের ফোটা করতে হবে এইখানটায় ফোটা করতে হবে তাহলে আমরা এই ফুটোটা কীভাবে করতে পারি এখানে আমরা জাস্ট কেসি দিয়ে এইভাবে ধরে এভাবে ধরে কেটে দিলে ফুটো হয়ে যাবে কিন্তু এখন ব্যাপারটা হলো ফুটো হলে কী হবে এখান থেকে আস্তে 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 সুতো বের হতে হতে সেরে যাবে তাহলে কি করতে হবে এখানে আমরা ফুটো করার পরে হাতের সেলাই করে ঘাত যেভাবে বাঁধতে হয় সেভাবে ঘাত বেঁধে আমরা করে দিতে পারি আবার কি করতে পারি মার্কেটে এই হোল যে আছে না এখানে একটা আংটা পাওয়া যায় সেটা আমরা লাগাতে পারি আর যদি আমাদের কোনো উপায় না থাকে ঠিক আছে আমরা যদি কাজটা সহজে করতে চাই তাহলে আমরা কি করব সেলাই মেশিন দিয়ে একটু সেলাই করে এই এদের গুড়িয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম আসলে আমার হাতে সময় কম ঘাত বাঁধার সময় নাই দেখুন এই যে গোল করেছি না গোলের মাঝখান থেকে আমরা একটু কাপড় কেটে দেব এখন এই যে ফুটো হয়ে গেল একইভাবে এ পাশেও দিব এই যে ফুটো হয়ে গেছে আমরা এই ফুটো দিয়ে আমাদের ফিতাটা বের করে দিব যাই হোক এখন আমরা রাবার লাগাবো রাবার লাগানোর জন্য কি করতে হবে দেখেন এই যে আমরা রাবার নিয়েছি এই রাবারটা এখন ব্যাপারটা হলো কতটুকু রাবার নেব দেখেন এখানে ডাবল কাপড় আমরা রাবারটা এইভাবে ডাবল করে নিয়েছি এখন এখান থেকে আমরা ধরে দেখব যে আমাদের পায় কি না দেখলাম এ যে পেয়ে গেছে অর্থাৎ এতটুকু পরিমাণে রাবার দিলে আমার হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা এই পরিমাণে রাবার নেব এর থেকে আমরা কম যদি নেই কম যদি নেই এই পর্যন্ত যদি আসে তাহলে কিন্তু সেটিংটা ভালো হবে না মানে হবেই না কুশি পড়ে যাবে এজন্য এটা যেন অবশ্যই ফুল পায় এতটুকু পরিমাণে পায় সেভাবে দেখে আমরা রাবারটা নিয়ে নেব দেখো রাবার নিয়ে এসেছি এখন এই রাবারটাকে সেলাই করে দিচ্ছি দর্শক রাবার লাগানোটা আসলে অনেকের কাছেই খুবই জটিল একটা কাজ তো আসলে আপনারা কাজগুলো বোঝেন না বলেই আপনাদের কাছে রাবার লাগানোটা জটিল হয় এটা আসলে খুবই সহজ একটা কাজ যদি কৌশলে কাজ করেন তাহলে আপনাদের কোনো সমস্যাই হবে না ধরেন এই রাবার এই যে এই এখানে দেখেন এই পাট কিন্তু চারটা এক দুই তিন চার তো চারটে পাটের চারটে সেলাই আছে দেখেন এই যে এই যে তো এই জায়গাগুলোতে আমরা চারটাকে এই রাবারটাকে চার ভাগে ভাগ করব এই পাশে দেখেন জয়েন্ট আছে তো আমাদের এটা একটা দাগও রইলো এই পাশে আমরা একটু দাগ দিয়ে দিচ্ছি এই যে দাগ দিয়ে দিলাম তার মানে আমাদের দুইটা ভাজ হয়ে গেল। ঠিক আছে এখন একে আবার মাঝখান দিয়ে ভাজ করব এই যে তো এই রাবারটা কিন্তু আমরা চার জায়গাতে চিহ্ন দিয়ে রেখেছি এখন এই চিহ্নগুলো আমরা কি করব এখানে আটকে দিব দেখেন এই যে প্রথম চিহ্ন প্রথম চিহ্ন অনুযায়ী আমরা রাখলাম সেলাইয়ের উপর এ যে কাপড়ের উপর রেখে যে ভাজ করে দিলাম দিয়ে এখানে আমরা আটকে দিব জাস্ট এটাকে আটকে দিলাম কাজ কিন্তু খুবই সহজ এই যে এখন আমরা এই চিহ্নটা এখানে এখানে আটকে দিব যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আটকে দিচ্ছি এই যে দেখুন এই যে ঢেকে গেল আটকে দিব এখন প্রত্যেকটা চিহ্ন প্রত্যেকটা সেলার উপর রেখে রেখে আমরা আটকাচ্ছি তো দর্শক চার জায়গাতে চারটা চিহ্ন আমরা রেখে আটকেছি এখন আমরা আমরা মনের মতো করে সেলাই করতে পারবো দেখেন এই যে এখানে আমরা সেলাইটা শুরু করছি সামনে থেকে এই যে উপরে কিন্তু সেলাইটার করব উপর থেকে হ্যাঁ এই যে ধরলাম এখন দেখেন এই যে এই চিহ্ন পর্যন্ত আমাদের দেওয়া আছে এইভাবে ধরে দেখেন কাজটা কত সহজ এই যে এখন আমরা শুধু সেলাই করে দিব আচ্ছা এবার এই দ্বিতীয়টা ধরবো এই যে ধরলাম দেখেন এই যে এক এমনিতে ভাজ হয়ে যাচ্ছে আমাদের কোনো কষ্টই হচ্ছে না এই যে দেখেন এবার শেষের সেলাইটা কিন্তু করছি সহজেই কিন্তু সেলাইটা মিলে যাচ্ছে তো দর্শক আমরা প্রথমে উপরে সেলাইটা দিলাম এখন ব্যাপারটা হচ্ছে আমরা চারপাশে চারটে চিহ্ন চিহ্ন দিয়ে সেলাই দিয়েছি আটকে দিয়েছি এই সেলাইগুলো যদি আমরা এখানে ফিতা না দিতাম তাহলে এই সেলাইগুলো কাটার দরকার ছিল না কিন্তু আমরা যেহেতু এখন ফিতা ঢুকাবো এই জন্য ফিতা এই সেলাই বেজে যাবে আমাদের মূল সেলাই তো হয়ে গেছে এই জন্য কী করবো আমার সেলাইগুলো তুলে দিচ্ছি যে চারটা যে আটকে দিছিলাম না আটকানো সেলাইগুলো খুলে দিচ্ছি ওকে এখন আমরা এখানে আমাদের ফিতাটা ঢুকিয়ে দেব এই যে দর্শক দেখেন এই যে আমাদের ফিতা যদি মার্কেটে থেকে আপনারা এই ফিতা না কেনেন ঠিক আছে তাহলে আপনারা এই কাপড় দিয়ে চিকন করে ফিতা বানাবেন ফিতার দুই পাশে সেলাই দেবেন তাহলে শক্ত হবে মজবুত হবে কাজ করে আরাম পাবেন যাই হোক এই যে আমরা ফুটো দিয়ে প্রথমে সেলাইটা এই ফিতাটা ঢুকিয়ে দিচ্ছি দর্শকে যে আমরা দুইটা ফুটো দিয়ে দুই মাথা বের করে নিলাম এই যে এখন কী করবো আমরা এটাকে আস্তে আস্তে সুন্দর করে ধরে সেলাই করে দিব দেখেন এই যে সদর পার্শ থেকে সেলাইটা করবো এই যে এটাকে ভিতরে রেখে এখন ব্যাপারটা হলো খেয়াল রাখবেন যে আমাদের এই যে এই ফিতাটা কিন্তু রাবারের উপর দিয়ে হবে এই যে হ্যাঁ এইভাবে ধরে সেলাই করে দিবেন তো দর্শক আমাদের দ্বিতীয় সেলাই হয়ে গেল এবারে আমাদের তৃতীয় এবং শেষ সেলাইটা দিব এই যে শেষ সেলাইটা আমরা ঘুরিয়ে দেখেন এই যে আমরা যে রাবারটা সরি ফিতাটা দিয়েছি ঠিক সেলাইয়ের ভিতর দিয়ে সেলাই করার সময় খেয়াল রাখবেন যে এটা যেন সেলাইয়ের মধ্যে না পড়ে যদি সেলাইয়ের ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু আটকে যাবে ঠিক আছে সেলাই করার সময় জিনিসটা খেয়াল রাখবেন যাই হোক এখন আমরা নিচের সেলাইটা করছি তো দর্শক আমাদের রাবার লাগানো শেষ ফিতা লাগানো শেষ এবারে কী করব আমরা ফিতার মাথায় মাইক লাগে দিব এই যে মাইক এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় আপনারা যদি কেনেন হয়তো দশ টাকা ছয় টাকা ডজন নিবে আমরা ছয় টাকা ডজন কিনি কাস্টমার আমাদের কাছে ছয় টাকা ডজন নেয় যারা খুচরা কিনবেন তাদের জন্য হয়তো দশ টাকা ডজন নিবে দেখেন এই যে এটা আমরা এখানে ঢুকিয়ে দিব। এই যে এখন এখানে আমরা একটা গেরো দিয়ে দেব যেন বের না হয়ে যায় দর্শক যাদের মাইক দেওয়ার হয়তো ব্যবস্থা নাই যারা মাইক পাবেন না তারা এইভাবে শুধু গেরোটা দিয়ে রাখবেন তাহলে আর খুলবে না এই যে মাইক লাগানো হয়ে গেছে একইভাবে এটাও আমরা লাগিয়ে দিচ্ছি এই যে মাইক লাগানো হয়ে গেল দর্শক আশা করছি আমাদের রাবার এবং ফিতা লাগানোর কাজটা অনেক সহজেই আপনারা বুঝতে পেরেছেন তো যদি আপনাদের কাছে এই কাজটা সহজ মনে হয় বা আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন যাই হোক সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ